আপনারা দেখেছেন ফুলবাড়ি সহ নানা জায়গায় যে আন্দোলন হয়েছে, তারপর সেই আন্দোলন যেমন সফলতার রূপ দেখেছে সরকার, সেগুলো চুক্তি দেশ বিরোধী, যে দেশ ধ্বংসের যে প্রকল্প এই সরকার ভয় পাচ্ছে এবং এই আন্দোলনকে দমানোর জন্য পুলিশ লেলিয়ে দিয়ে সরকার দলীয় মাস্তান লেলিয়ে দিয়ে এই আন্দোলনকে স্তিমিত করার চেষ্টা হচ্ছে। নামে সুন্দরবনের কাছাকাছি এই বিদ্যুৎ প্রকল্প করে সুন্দরবনকে ধ্বংস করার জন্য যে অপপ্রয়াস চালানো হচ্ছে সেই অপপ্রয়াসের বিরুদ্ধে আমরা বাগেরহাটবাসী সুরক্ষা করব। এই কথাটি আমরা সূচনা লগ্ন থেকে বলে আসছিলাম, আমরা বলে আসছিলাম যে এটি একটি অসম চুক্তি। কেন অসম চুক্তি? অসম চুক্তি এই কারণেই।